আজকে হচ্ছে বৃহস্পতিবার। গুড মর্নিং ফ্রেন্ডস। তো গুড মর্নিং তো বলে দিলাম, এখন গুড আফটারনুন। তো তোমাদেরকে বৃহস্পতিবারে কী রান্নাবান্না হয়েছিল তার এক ঝলক দেখিয়ে দিই, তারপরে শুক্রবার থেকে ব্লগ শুরু হবে, আগামীকাল থেকে ব্লগ শুরু হবে। তো এই হচ্ছে কচু বাটা, হ্যাঁ ঠিক আছে, সর্ষে দিয়ে, ধনে পাতা দিয়ে, তারপরে কচু দিয়ে, সব কিছু দিয়ে একটা বাটা সর্ষে দিয়ে, ঠিক আছে। আর তারপরে রয়েছে এখানে, এটা হলো চাল কুমড়োর ছেঁচকি বলতে পারো, চাল কুমড়োর, না না চাল কুমড়ো না, এটা হচ্ছে লাউ ঘণ্ট, ভুল করেছিলাম, চাল কুমড়োটা তো আজকে করেনি, একই রকম দেখতে না চাল কুমড়ো আর লাউ, তো এটা হচ্ছে লাউ ঘণ্ট সর্ষে ফোড়ন দিয়ে করেছে। আর তলায় রয়েছে ভাত, ঠিক আছে। আর এদিকে রয়েছে দেখো, এটা হচ্ছে ছিম ঝাল সর্ষে বাটা দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে ছিম ঝাল। আর তারপরে রয়েছে আজকের মূল আকর্ষণ, সেটা হচ্ছে ডিমের ঝোল। এই হচ্ছে ডিমের ঝোল, মিস্ত্রি জেঠুদেরকে খেতে দেওয়া হয়ে গেছে, ওরা ডিমের ঝোল দিয়ে রুটি খেয়েছে, এটা আমাদের দুবেলার জন্য করা হয়েছে, ঠিক আছে। তো কেমন হয়েছে সমস্ত রান্নাবান্না, কালার টালার জানাবে, কালারগুলো সব কেমন হয়েছে, ঠিক আছে। চলো আমি, ও আমি তো আমার মেয়ের ভাত নিতে এসেছি, এখন মেয়েকে খাওয়াবো, ঠিক আছে। চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে শুক্রবারের ব্লগে, দেখা হচ্ছে, টাটা। এখন হচ্ছে বিকেল 5টা, তো আমি এখন যাব হচ্ছে একটুখানি সিন্ড্রেলা পার্লারে, আইব্রোটা প্লাক করব, দেখো অবস্থাটা খুব শোচনীয় আইব্রোর। আর তার সাথে স্পা করব, হেয়ার স্পা, মাঝখানে 2 মাস 2.5 মাস হয়ে গেছে স্পা করিনি, তো চলো, ঠিক আছে। তো চলো বেশি কথা বাড়াবো না, আমি এই সোয়েটারটা পরেছি, সোয়েটারের নিচে পরেছি একটা শর্ট কুর্তি, আমি যে এইটার ভেতরে যে শর্ট কুর্তিটা পরেছি না, সেটা তোমরা কোনো দিন দেখো নি জানো, কোনো দিন দেখো নি সেটা, একদিন দেখাবো, ঠিক আছে। এই অবধি এই ওয়েবের ভেতরে যে শর্ট কুর্তিটা পরেছি সেটা এই পর্যন্ত, ঠিক আছে, এই মানে এই সোয়েটারটার থেকেও ছোটো। আর এর সাথে একটা জ্যাগিংস পরেছি, ব্যাস এই। তো চলো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক, আর আমার সেই ব্যাগ সঙ্গী জানোই, তো চলো, ঠিক আছে। শ্যাম্পু ট্যাম্পু করে এসে বসলাম, আর এখনও সব কিছু বের করছে, আমার চুলের ওপর এখন ট্রিটমেন্ট চলবে, এতক্ষণ বিজি ছিল, আরও কাস্টমার ছিল, তাদের সাথে কাজ করতে বিজি ছিল, তো এখন ওরা বেরোলো, আমি অনেকক্ষণ ধরে বসে বসে ওর জন্য অপেক্ষা করে এতক্ষণে ওকে পেলাম, তো চলো কাজ শুরু করে দিল, আমি তোমাদের সাথে পরে কথা বলছি। আর আজকে ভাবছি একটু পেডিকিওর করব, কারণ আমার পায়ের অবস্থা খুবই খারাপ, তোমরা তো জানো সবসময় বালি সিমেন্টের মধ্যে এখন আমাকে থাকতে হয়, তো পায়ের অবস্থা খুব খারাপ। ম্যানিকিওরটা করার ইচ্ছে ছিল, কিন্তু ভাবলাম ওটা এখন আর করবো না, ওটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে অত কিছু করলে, তার জন্য আজকে হেয়ার ট্রিটমেন্ট করছি, স্পা আর তার সাথে পেডিকিওর। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। আর এইমাত্র আমার বাবা এসেছিলো, বাবার সাথে একটু দেখা করলাম, তখন আর তোমাদের সাথে ভিডিও করতে পারিনি, কারণ চুলে শ্যাম্পু করা ছিল, তো তার জন্য আর তখন ক্যামেরা বের করতে পারিনি। ওই বাবাকে একটু তরকারি দিলাম আজকে, ছিম ঝাল হয়েছিলো ওটা দিলাম, আর লাউ ঘণ্ট হয়েছিলো ওটা একটু বাবাকে দিলাম, এই আর কি। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি, আমার ফোনটা যে কী পরিমাণে হ্যাং করছে তোমাদেরকে কী বলবো, আমার ফোনটা মানে যতবার করে ক্যামেরা অন করতে যাচ্ছি অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, বলো ক্যামেরা দিয়েই আমার কাজ, এটা দিয়ে জীবন, এটা যদি এরকম করে। দেখো আমি লাইফে ফার্স্ট টাইম হেয়ার ট্রিটমেন্ট করছি, আগে কোনোদিনও করিনি, বেশ একটা অন্যরকম ফিলিংস হচ্ছে, সেই কারেন্টের শর্ট খাওয়ার মতো চিক 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 করছে, মানে যখনই আমার মানে যখন পেছন দিকে চলে যাচ্ছে তখন কিছু হচ্ছে না, কিন্তু যখন এখান থেকে শুরু করছে একটু চিরিক মেরে উঠছে, বুঝলে তো। যাই হোক দেখা যাক, আর এটা ড্যান্ড্রফ আর হেয়ার ফলস দুটোর জন্যই হচ্ছে। Thank you.
তো আমার হেয়ার স্পা কমপ্লিট দেখতে পাচ্ছ তোমরা, এখন শুধু পেডিকিউরের লাস্ট স্টেপ চলছে, তারপরে বাড়ির দিকে হাঁটা দেব। এখন টাইম হচ্ছে 8:25, ঠিক আছে? তো বাড়িতে যাই, তারপরে তোমাদের সাথে পরে দেখা করছি। হ্যাঁ, অনেকটা রাত হয়ে গেল, হেঁটে হেঁটেই বাড়ি যাব, এখন টুকটুকি করে যাব না, ইচ্ছে করছে হেঁটে হেঁটেই যেতে। আবার চোখের সামনে টুকটুকি দেখলে না উঠেও থাকা যাবে না। দেখা যাক কী করি, বাইরে গিয়ে ঠিক করবো, তাই বলে টুকটুকির জন্য দাঁড়িয়ে থাকবো না, যদি চোখের সামনে পেয়ে যাই তাহলে উঠে পড়বো। আর চুলটা এখন ধরে থাকতে ইচ্ছে করছে, এত সফট হয়ে গেছে, এত স্মুথ হয়ে গেছে, দেখো চুলটা তো এরকমই ছিল বলো, এর 12 মাস তো এরকমই থাকার কথা, কিন্তু ওই যে বাড়িতে কাজ করছে, কাজ হচ্ছে, ধুলো বালি মাটি বালি সিমেন্ট সব আমার চুলের মধ্যে। আর আমি তো সবসময় ওরা যখন কাজ করে একদম ওদের পাশেই বসে থাকি, দেখোই তো তোমরা, তো তার জন্য আরও বেশি করে আমার চুলের মধ্যেই সব এসে ঢুকছে। যাই হোক, দেখা যাক কি হয়, কাল থেকে তো আবার কাজ কাজ দেখতে তো হবেই, ওটা বাদ দিলে চলবে না। চল তোমাদের সাথে পরে কথা বলছি, তোমাদেরকে পেছন থেকে চুলটা দেখিয়ে দিচ্ছি পরে। হ্যাঁ, কথা বলার মতো একদম সময় নেই, এখন বেজে গেছে 8:35, বুঝতেই পারছো বাড়ি যেতে হবে এক্ষুনি, দৌড়ে দৌড়ে বাড়ি যেতে হবে, যদি টুকটুকি না পাই তাহলে আমি দৌড়াতেই শুরু করে দেবো। তো আমার চুলটা আমি এভাবেই দেখিয়ে দিলাম, এই যে এর আগেও তো তোমরা দেখেছো কতবার, কেমন লাগছে জানিও, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, পরিষ্কার এখন একদম ভালোভাবেই শো হচ্ছে, ঠিক আছে? সেই যেমন স্মুথনিং করার পর ফার্স্ট ডে ফার্স্ট টাইম যেমন লাগছিল একদম সেম টু সেম তেমন হয়ে গেছে, ঠিক আছে? ওদেরকে বলতাম যে ফোনটা দিয়ে ভালো করে ভিডিওটা করে দাও তো, কিন্তু আমার না একদম সেই সময়টা হাতে নেই, তার জন্য আমি নিজে যেমন পারলাম যেমন তেমন করে তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে? টাটা 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 করে দাও, টাটা করে দাও। আচ্ছা, ওর নাম শম্পা, তোমরা ওকে চেনো, এর আগেও দেখেছো, এটা নতুন। তোমার নাম বলো? রিয়া। রিয়া, আচ্ছা ওর নাম রিয়া, টাটা টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। রীতিমতো দৌড়াচ্ছি সারা রাস্তা, রীতিমতো দৌড়াচ্ছি আমি, ফোনটা ব্যাগ থেকে বের করলাম, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, আর মাস্কটা চশমাটা এইমাত্র খুলে ব্যাগের মধ্যে ঢোকালাম, দিয়ে মনে হচ্ছে আমি উড়ে উড়ে বাড়ি যাচ্ছি, এতটা দৌড়ানো জীবনে দৌড়াইনি। এখন বাজে 9:45 বেজে গেছে রাত, টুকটুকি পাইনি গো, ভেবেছিলাম চপ কিনবো, চপ খেতে খেতে বাড়ি আসবো, যে রাস্তা দিয়ে একটু চপ খেতে খেতে বাড়ি যাবো, সেটা পর্যন্ত হলো না। এসে গেছি বাড়ির সামনে, ঢুকে পড়লাম, টাটা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। এখন অনেক বেলা, আমি অনেক বেলা থেকে আজকে ভিডিওটা শুরু করলাম, ঠিক আছে? এখন টাইম হচ্ছে কটা বলো তো, এখন টাইম হচ্ছে 12টা কি বেজে গেছে, দাঁড়াও দেখি, 12:15, তো 12:15 বাজে, 12:15 থেকে আমি আজকে ব্লগটা শুরু করছি। সকালবেলা উঠেছি অনেক সকালে, তখন বাজে 7:30, 8:30 বাজে, তখন উঠেছি 8টার সময়, জেঠুরা কাজে এসেছে, আজকে 3 জন কাজে এসেছে, তো কাজ চলছে সকাল থেকে। আর সকাল থেকে আমি আজকে কেন ভিডিও শুরু করতে পারিনি বলো তো, গতকালকে আমি বাড়ি ছিলাম না, গতকালকে সন্ধ্যাবেলা গেছিলাম আমি পার্লারে, তো তার জন্য গতকালকে সন্ধ্যাবেলা মেয়েকে আমি হোমওয়ার্কটা করাতে পারিনি, তো তার জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার মাথার একটা চাপ ছিল যে শ্রেয়া আসা আগে আমাকে হোমওয়ার্কটা কমপ্লিট করতে হবে, কারণ মানে বাদ দিলে চলবে না। তার জন্য সকালবেলা উঠে ব্রাশ টাশ করে চা টা খেয়ে বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে সমস্ত কাজগুলো কমপ্লিট করে তারপরে মেয়েকে ভাত খাওয়ালাম, কুমড়ো দিয়ে আলু দিয়ে সিদ্ধ ঘি দিয়ে ভাত খাওয়ালাম মেয়েকে, ঠিক আছে? আর আমার আমাদের জন্য ব্রেকফাস্ট করলাম, সেটা হচ্ছে ডালিয়া, এখনও খাওয়া হয়নি, তো সেই ডালিয়া ব্রেকফাস্ট রেডি করে রেখে সব কিছু করে মেয়েকে হোমওয়ার্ক করিয়ে, প্রচুর চাপ ছিল সকাল থেকে, তো মেয়েকে পড়ানো টড়ানো হয়ে গেছে, এখন শ্রেয়াই মাত্র ঢুকলো, শ্রেয়াকে বলে দিলাম তুমি মেয়েকে পড়াও, লেখাতে হবে না যেহেতু সকাল থেকে অনেকক্ষণ লিখেছে, তো শ্রেয়া এখন পড়াচ্ছে আর আমি এখন একটু রিল্যাক্সে একটু ছাদে আসলাম, এই যে সিঁড়িতে বসে আছি, এই দেখো কোথায় বসে বসে কথা বলছি তোমাদের সাথে, তো সিঁড়িতে বসে বসে কথা বলছি তোমাদের সাথে। আর আমি আমার ঠাকুরটা ভাবছি এই জায়গাটা করে রাখবো, এখানে তো দেয়াল, এদিকে দেয়াল উঠে যাবে, এদিকে দেয়াল উঠে যাবে, তো এই জায়গাটা করে ভাবছি ঠাকুরটা রাখবো। আমি তো খুব বড়ো একেবারে দামরা একেবারে বিরাট বড়ো সিংহাসনটা আর কিনবো না, একটা ছোট্ট সিংহাসন কেনার ইচ্ছা আছে, জানি না কিসের, কাঠের না পাথরের সেটা আমি বলতে পারবো না, সেটা আমার
তখন অবস্থা বুঝে ব্যবস্থা, তবে একটা ছোট্ট সিংহাসন কিনবো, কিনে আমি এখানটা করে ঠাকুর পাতবো, বুঝেছো? তো এই হলো প্ল্যান। তো ভাবছি এখানে বসে বসে আমার ঘর কমপ্লিট হয়ে গেলে ঘর মোছাটা আমি কোথার থেকে শুরু করব। ঘর মোছা শুরু করব ওই সিঁড়ির থেকে, প্রতিদিন এই প্রত্যেক দিন তোমরাও দেখতে পাবে আমার ভিডিওতে, ওই সিঁড়ি থেকে ঘর মোছা শুরু হবে। এই সিঁড়ি দিয়ে এগুলো সব মুছতে মুছতে এসে এইটুকু আমার পেছনটা মুছে, তারপরে এই সিঁড়িটা মুছতে মুছতে নামবো, দিয়ে ওইখান থেকে শুরু হবে আবার নিচটা মোছা, বারান্দা, দুটো ঘর, রান্নাঘর। আর আগে আগে তো টোনাটুনির ওই দুটো ঘর মুছতাম আর হয়ে যেত, এখন পুরো বাড়ি আমাকে মুছতে হবে প্রতিদিন। আর খুব এক্সাইটেডও লাগছে, বলছো কতক্ষণে মুছবো, হাত ছটপট ছটপট করছে, মানে কতক্ষণে আমি ঘর মুছবো, কতক্ষণে ঘর মুছবো, মানে এরকম ফিলিংসটা আসছে আর কি, বুঝলে তো। তারপরে এখানে বসে বসে ভাবছি কাছাকাছিটা কী করবো, কাছাকাছি বাথরুমে তো আমি করবোই না, কাছাকাছি একটা বালতির মধ্যে জামাকাপড়গুলো জমাবো, জামাকাপড়গুলো জমিয়ে প্রত্যেক দিন ছাদে আসবো কাছাকাছি করতে, ছাদে কাছাকাছি করবো, করে ছাদে তো দড়ি টাঙানো থাকবে, কাছাকাছি করে ছাদেই জামাকাপড়গুলো মেলা লবো, কী মজা হবে না, ছাদের কাছাকাছি করে ছাদেই জামাকাপড় মেলবো। এগুলো হয়তো তোমাদের কাছে খুব নর্মাল একটা বিষয়, তোমাদের করে করে অভ্যস্ত, কিন্তু আমি যেহেতু মানে বুঝতেই পারছো আনন্দের জায়গাটা কোথায়, একদম প্রথম নতুন, বুঝতেই পারছো। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি। তোমাদের সোমনাথদা তো বাইরে দাঁড়িয়ে রয়েছে, চান করতে যাব বলে রাস্তায় গিয়ে ওই জেঠুরা রড কিনে নিয়ে আসলো আজকে, আজকে 12,000 টাকার রড কিনতে হলো আমাকে। হ্যাঁ, এ দেখো ছাদের ওপরটা কাঠ পাতা তো হয়ে গেছে, এখন প্লাস্টিক পাতা চলছে, তারপরে রড মানে লোহার রডগুলো পাতবে আর কি। এই দেখো এখন আর বসে বসে উঠবো না, বসে বসেও নামবো না, ঠিক আছে, এই যে সিঁড়ি হেঁটে হেঁটেই উঠবো। তো তোমাদেরকে দেখাচ্ছি প্লাস্টিক পাতা হয়ে গেছে, দাঁড়াও। এ দেখো প্লাস্টিক পাতা হয়ে গেছে, ওই দিকটা করেও প্লাস্টিক পাতবে, তারপরে রড বসালেই হয়ে গেল, কি আনন্দের বিষয়। আর এই যে বড় মাদের ছাদ, ঠিক আছে, এই যে বড় মাদের ছাদ, আর এই যে ছোটো মাদের জমি, ছোটো মাদের সরকারি ঘর এসে গেলেই ছোটো মাদের এখানে ঘর হয়ে যাবে, ঠিক আছে। আর যে ইয়ে জেঠুরা বলছিল, জেঠুরা বুঝলে তো বলছে কি যে ওই ওই ছাদ থেকে এই ছাদে আসার, আর ছোটো মাদের ঘর হয়ে গেলে এই ছাদ থেকে ওই ছাদে যাওয়ার, বেশ একটা রাস্তা হয়ে গেলে, বেশ বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হতো, বিয়ে বা বিয়ে বলো বা জন্মদিন বলো, কোনো লোক খাওয়ানোর ব্যাপার হলে বেশ তিনটে ছাদ এক হয়ে যেত, বেশ যাওয়া আসার জায়গা করে দিলে খুব ভালো হতো। তারপরে আবার দাদা বলছে যে হ্যাঁ, তারপর যখন ঝগড়া বাঁধবে তখন আবার সেই রাস্তা বন্ধ করতে বসতে হবে, তারপরে আবার যখন মিল হবে সেই রাস্তা আবার খুলতে বসতে হবে, এই তার থেকে ভাবো থাক, দরকার নেই, এটাও ঠিক কথা, তাই না বলো? তো যাই হোক, আমার ছাদে এরকম ফুলের গাছ হয়তো থাকবে না, তবে আমি আমার ছাদে চেষ্টা করব যতটা সম্ভব সবজির গাছ লাগানোর, যতটা পারবো, কারণ আমি আবার সবজির গাছ খুব ভালোবাসি, ঠিক আছে। ওই যে ছোটো মা কোথায় যাচ্ছে, ছোটো মা বাথরুমে গেল, ছোটো মা সরকারি ঘর এলে ছোটো মা বাথরুম ভাঙবে না বলেছে, যতটা না ভেঙে করা যায়, ছোটো মাদের বাথরুমটা ফালতু আবার মানে ওই টাকাটা দিয়ে অন্য কিছু করে নিতে পারবে, সরকার থেকে তো এখন টাকা মানে টাকা দিচ্ছে শুনলাম নাকি, ছোটো মা বললো, তাহলে ছোটো মা বললো বাথরুমের বদলে অন্য কিছু করে নেবে, সিঁড়ি টিড়ি করে নেবে হয়তো। যাই হোক চলো আমি নিচে নামি, কী আনন্দ না, সিঁড়ি বলে কথা, আমার সিঁড়ি হয়ে গেল, ইয়ে। সত্যি দেখো কবে থেকে হওয়ার কথা ঝুলে আছে, আজ হবে কাল হবে পরশু হবে, ছোটমার বেচারার ঘর আর আসে না, যাক গে ঠাকুরকে ডাকি যেন ছোটমারও তাড়াতাড়ি সরকারি ঘর এসে যায়, ছোটমাও খুব আনন্দ পায়, তাই না বলো? আচ্ছা এই হলো আমাদের ঘর, আর এই হলো মেয়ের ঘর, এই হচ্ছে আমার মেয়ের ঘর। আমি না হাতে ফোনটা নিয়ে ভিডিও করছি জানো তো, আমার মিনি যে ট্রাইপডটা আছে যেটাই আমি ফোনটা সেট করে থাকি, ওই ট্রাইপডটা প্রবলেম করছে, বারবার করে ফোনটা পড়ে যাচ্ছে স্লিপ কেটে, জানো তো, তার জন্য রিস্ক নিলাম না, হাতেই ফোন নিয়ে ব্লগ করছি। আবার কি বাড়িতেই তো, বাড়ির বাইরে হলে আলাদা ব্যাপার, লোকে বলবে এমা কিরম করবে। আর এই হচ্ছে আমার বাথরুমে ঢুকে গেছি, এটা হচ্ছে আমার বাথরুম, এটা ওপরটা প্লাস্টার করা কমপ্লিট, ওপরটা প্লাস্টার কমপ্লিট, তো বাথরুমে বসাবো টাইলস, বাথরুমে আর রান্নাঘরে টাইলস বসাবো, এটা একদম ফাইনাল হয়ে গেছে,
এখন যদি অবস্থা বুঝে ব্যবস্থা যদি সামর্থ্যে কুলায় তাহলে আমাদের ঘর দুটো আর বারান্দাতে টাইলস বসিয়ে নেবো, আর যদি সামর্থ্যে না কুলায় তাহলে আর বসাচ্ছি না, সেটা এখনই আমি বুঝতে পারছি না। কারণ আমার তো আর কোনো ফিক্স ইনকাম না যে প্রত্যেক মাসে তুমি এই টাকাটাই পাবে, এমন তো কোনো ফিক্স ইনকাম আমাদের হয় না ইউটিউব থেকে। আমাদের ইউটিউব থেকে এক এক মাসে এক এক রকম টাকা দেয়, কোনো মাসে কম, কোনো মাসে বেশি, কোনো মাসে একটা মোটামুটি। তো যদি ফিক্স অ্যামাউন্ট হতো না ইউটিউব থেকে তাহলে আমি তোমাদেরকে বলতে পারতাম যে আমি এখন এইটা করবো, এইটা করবো, সেটা করবো, বা এটা করবো না, ওটা করবো না, কিন্তু কিচ্ছু বলা সম্ভব না। কারণ ইউটিউব থেকে কোনো ফিক্স অ্যামাউন্ট দেয় না, কোনো মাসে কম, কোনো মাসে বেশি। তো সেই বুঝেই ঘরে টাইলস লাগাবো না বারান্দায় টাইলস লাগাবো বলতে পারছি না, তবে বাথরুমে আর রান্নাঘরে একটা ফাইনাল। ঠিক আছে, এই হচ্ছে আমার কিচেন, ছোট সা পেয়ারা সা কিচেন। কি মজা, এইটাই রান্না করব ভাবছি। ও, তোমরা আবার বলেছো জানলার সামনে রান্না করতে না, তাহলে জানলা পরিষ্কার করতে আমার কষ্ট হবে, বলো। দেয়ালের সামনে করলে টাইলস লাগানো থাকবে, ওটা মুছলেই আমার হয়ে গেল, তাই না? ঠিক বলেছো, তাই করবো, তোমরা যেটা বলবে সেটাই হবে। চলো এবার ওদিকে যাওয়া যাক, দেখি সোমনাথে স্নান হয়েছে কিনা। খুব খিদে পেয়ে গেছে, সে কোন সকালে ডালিয়াটা করেছি, ডালিয়াটা তো ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা ঠান্ডা খাবার খাওয়া যায় বলো? চলো বেরোই। হ্যাঁ, কি কোথা দিয়ে উঠবা? এই বউটার না খুব সাহস, খুব সাহস হয়েছে বউটার। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দাঁড়াও। এই বউটার না খুব সাহস, এই বউটা যেদিনকে, দাঁড়াও আমি আগে উঠি, যেদিন যেদিনকে পড়বা আমার একদম ক্যামেরা বন্দি হয়ে যাবে, আমি ভাইরাল হয়ে যাবো। ছোটমা পড়লে, ছোটমা পড়লেই আমি ভাইরাল, ছোটমা পড়ো তাহলে ভাইরাল হবো, ফেলবো নাকি? উড়ি না, উড়ি না। ছোটমার কত ভালো ভালো কমেন্ট এসছে না ওই ভিডিওটা তো তোমাকে নিয়ে, ওই যে যেটাই তুমি এখান থেকে ওইখানে গেলা। তবে এখানটা মনে হয় দেয়াল উঠবে না গো, কতটা উঠবে? হ্যাঁ, এখানটা দেয়াল উঠবে, তখন আর আমি দেখতে পাবো না। এইখানটাও তো দেয়াল উঠবে, এখানটা করে ঠাকুর রাখবো, ছোট্ট একটা ঠাকুর এখানটা করে রাখবো, এইদিকেই মুখ থাকবে, কারণ আমাদের মন্দিরের ঠাকুরেরও এদিকে মুখ, তোমার ঠাকুরেরও এদিকে মুখ করতে হয়। হ্যাঁ, তাহলে আমার পজিশন ঠিকই আছে, উত্তর দিক বোধহয়। এটা না, ওটা উত্তর। কোনটা উত্তর? উত্তর যাক গে, সবার ঘরের ঠাকুর এইদিকেই তো মুখ, আমারটাও এদিকেই মুখ থাকবে, ভালোই হবে। কি করব, এ বউটা খালি আমাকে খালি আমি উপরে মুখ ধরে আছি, শুধু দেখাবো দেখাবো চ্যালেঞ্জ নিবি না, পরেরটা আর বললাম না, উচ্ছ আর কি। কি মজা, ঢালাইয়ের ডেট দিয়ে দিল সোমবার, তারপর ঢালাইয়ের ডেট দিয়ে দিল আজকে যে সোমবারে ঢালাই, তো ঢালাইটা হয়ে গেলে বাঁচি। এ ছোট মা, চলো তোমাদেরকে আরেকটা জায়গা দেখিয়ে নিয়ে আসি, এখনো দেখোনি তোমরা আমার ব্লগে, দাঁড়াও দাঁড়াও। এই দেখো, এই দেখো, এই হচ্ছে এই সাইডটা, এখানটা করে জল রিজার্ভ করা হবে, এখানটা করে আমার ট্যাঙ্কি বসবে একটা, জল রিজার্ভ করা থাকবে, বুঝলে তো? এই আর এখানে একটা মোটর থাকবে, এই রিজার্ভের জল মোটরের সাহায্যে ওই ছাদের ট্যাঙ্কিতে ভরবে, বুঝেছো? আর এখানে এইখানে একটা মিটার বক্স বসবে, ট্যাঙ্কি বসবে, আর এখানে হচ্ছে কি বলে মোটর বসবে। তো তার জন্য এই জায়গাটা আমি একটা দরজা লাগিয়ে দেবো, দরজা কিনতে হবে না, আমার দরজা রয়েছে, ওই যে ওই দরজাটা, চলো দেখাচ্ছি।
এই যে যে দরজাটা তোমরা দেখেছো না কলপারের দিক করে থাকতো, এই যে এই দরজাটা বসিয়ে দেবো, ঠিক আছে? চলো এতক্ষণে তোমাদের সোমনাথদের টাইম হলো ব্রেকফাস্টের, এখন বাজে দুপুরে একটা, বলো কোনো মানে হয়? আমি আবার কী করব, বসে থেকে তো লাভ নেই, জল টল ভরে নিলাম, দুনিয়ার জলের বোতল ফোতল খালি হয়েছিল, আমার শাশুড়ি মায়ের বাড়িতেও গামলা ফামলা খালি হয়েছিল, মা রান্না করছে ব্যস্ত, সব জল টল ভরে তারপরে ছাদে বসে এখন ডালিয়া খাবো। পারলে সব কিছুই যদি ছাদে করতে পারতাম ভালো হতো, বলো? আমার এখন তাই অবস্থা। এক কাজ করি, সিঁড়িতে বসবো না ছাদে বসবো, কোথায় বসি বলো তো? এর উপরেই বসি। বাবা শান্তি, প্লাস্টিকে পটি করে যে বললো কিছু বিড়ালে, তুমি কিসের মতো বসলাম? তোর ডালিয়াটা দারুণ হয়েছে, টাটা, হ্যাঁ পরে কথা হবে। এই যে তোমাদের সোমনাথদা বসে পড়েছে ফোন নিয়ে ডালিয়া নিয়ে, একদম আমিও রেডি ক্যামেরা নিয়ে। সোমবারে ঢালাই শুনে না আমাদের দেখো 32 প্যাটি কেমন বেরিয়ে আছে। ই টাটা, মেয়ের ছুটি হয়ে গেল, এই মাত্র মেয়েকে পড়িয়ে গেল, এখন আমি মেয়েকে তেল মাখাবো, স্নান করাবো, প্রচুর কাজ, এখন আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা সম্ভব না, ঠিক আছে? এখন তেল মাখিয়ে চান করাতে আমার প্রচুর সময় লেগে যাবে, তারপরে স্নান টান হয়ে গেলে মেয়েকে আবার ঘুরিয়ে ঘুরিয়ে ভাত খাওয়াতে হবে, প্রচুর কাজ। আর তার বাড়ির সামনে এসেছিল একটা কসমেটিক্সের গাড়ি, তো সেখান থেকে এইগুলো একটু কিনলাম, খুব দরকার ছিল। এই যে এরকম দুটো গার্ডার নিয়েছি মেয়ের জন্য, সাদা আর লাল নিলাম, অনেক রকম অনেকগুলো ড্রেসের সাথেই ম্যাচ খেয়ে যাবে। আর চারখানা টিপের পাতা নিয়েছি, একটার সাইজ এরকম আর একটার সাইজ এরকম, ঠিক আছে? দুটো টিপের পাতা নিয়ে, চারটে টিপের পাতা নিয়েছি, 10 টাকা নিল, আর এই গার্ডারগুলো এক একটা 20 টাকা করে নিল, ভাবতে পারছো? যদি দাম কমাতো না তাহলে অনেকগুলো কিনতাম, এক একটা ড্রেসের সাথে এক একটা ম্যাচ করে করে, কিন্তু যেহেতু দাম 20 টাকা করে নিয়েছে তাই দুটো কিনেছি। আর নিয়েছি সেফটি পিন, যেটা সংসারের সব থেকে মূল্যবান বস্তু, যতই কেনো কোনো দিন তোমার সংসারে সেফটি পিন কাজের সময় পাওয়া যাবে না, ঠিক আছে? চলো টাটা, সোমনাথ এখন বেরোচ্ছে, কী কিনতে বেরোচ্ছ? ঢালাইয়ের পাইপ। সকালবেলা 12,000 টাকা দিয়ে কি যেন লোহার রড কিনে এনে ইয়ে করলো, এখন হচ্ছে পাইপে আবার এক হাত বেরোবে আমার, আর এখনই হচ্ছে এক হাত দু হাত আমার কাছে নেই, এখনই হচ্ছে এক হাত দু হাত তিন হাত বেরোনোর টাইম, কারণ সোমবারে ঢালাই, তো তার আগেই এখন এক হাত দু হাত তিন হাত চার হাত দশ হাত বেরোবে, ঢালাইয়ের পর এক মাস ছুটি, তখন কেউ এসে বলবে না যে টাকা লাগবে, টাকা লাগবে, ইলেকট্রিক লাইন সারাতে হবে, জলের লাইন সারাতে হবে, মোটর বসাতে হবে, এগুলো টাকা লাগবে না। এই যে তোমাদের সোমনাথ দা এখন ঢুকলো, বাহ, 1440 আর হচ্ছে এদিকে হচ্ছে 160, মানে 1560 1460 না 1560, যাই হোক, এটা কি হবে? এটা ভিতর দিয়ে দেওয়ালে ভিতর দিয়ে ঢুকে দিয়ে এর ভিতর দিয়ে তার, ও এটা কারেন্টের লোক কাজ করবে, এটা দিয়ে না জেঠুরাই করবে, কারেন্টের লোক, ও কবে আসবে বললো? পাইপ ফেলবে, পরে যখন ঘর হবে তখন এই পাইপের ভিতর দিয়ে, হ্যাঁ এটা ফেলবে কবে পাইপটা? রবিবারে আসবে, ও রবিবারে আসবে, ঠিক আছে, হাত ধোও জেঠু, আমি রুটি দিচ্ছি, চলো আজকে দেখি জেঠুদের রুটির তরকারি কি আছে। আচ্ছা এই হচ্ছে জেঠুদের রুটির তরকারি, এটা হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা ঘ্যাট মতো, আর এই যে রুটি দিয়ে গেছে, ঠিক আছে? তো জেঠুদেরকে খেতে দিয়ে নিই, মেয়েকে ভালো করে তেল মাখিয়ে শাশুড়ি মায়ের উঠোনে রেখে আসলাম, গাড়িটা দিয়ে এসেছি, ও গাড়িতে বসে বসে খেলছে, তাহলে আমি একটুখানি রোদে থাক, আধা ঘন্টা না 10-15 মিনিট থাক, আর কি বলে রুটি দিয়ে গেল, রুটি জেঠুদের রুটি নিই, সাথে আমি রোজ একটা করে রুটি এক্সট্রা নিই, কারণ আমার মেয়ে আবার খুব রুটি ভক্ত, তো ও গাড়িতে বসে বসে রুটি খাচ্ছে একটা, আনলাম খা, তাহলে আমি তাহলে পরে কথা বলছি, জেঠুদেরকে খেতে দিতে হবে, হ্যাঁ খেতে দিয়ে নিই, ওদিকে মেয়েকে জল গরম বসিয়ে এসেছি শাশুড়ি মায়ের রান্নাঘরে, আমার ওই ইলেকট্রিক কেটলিটা নিয়ে ওটা নিয়ে ওই শাশুড়ি মায়ের রান্নাঘরে জল গরম বসিয়ে এসেছি, তোমাদের সোমনাথদা এইখানে যে টেবিলটা আছে ওখানে আমাকে জল গরম করতে দেয় না, তার জন্য আমার ল্যাপটপ আমার
আমার ল্যাপটপের পাশে গিয়ে ওখানে আমি জল গরম করে কয়েকদিন ল্যাপটপে জল উঠে গেলে গরম জল সে ল্যাপটপটা নষ্ট হয়ে যাবে না আমি কিনিনি, আমি শুধু ডাউন পেমেন্ট করেছি, কি মাসে মাসে টাকা তো তুমি দিচ্ছ। যাই হোক, চলো এখন ঝগড়া লেগে গেছে আমাদের এখানে, তোমাদের শুনতে হবে না ঝগড়া। আমি এখন মেয়েকে ওই দিকে জল গরম ফুটে যাবে, যেটা তোকে খেতে দিতে হবে, দুই দিকে ব্যালেন্স করে চলতে হচ্ছে। টাটা টাটা টাটা। তো মেয়েকে ভাত টাত খাইয়ে তারপরে বিছানা করে মেয়েকে শুয়ে রেখে আসলাম, আর আমরা এখনও খাইনি, আমরা একটু পরে খাবো, তার জন্য যেহেতু অনেক বেলায় টিফিন সকালে ব্রেকফাস্ট অনেক বেলায় করেছি, তাই দুপুরে খাওয়াটা অনেক পরে খাবো। তো এখন এখানে বেদানার রস করতে বসেছি, এই রসটা করে নিয়ে নিচে গিয়ে মেয়েকে খাওয়াবো, আর এদিকে হচ্ছে রড বাঁধার কাজ চলছে। ঠিক আছে, দুপুরে হাঁসের ডিম দিয়ে ভাত খাওয়ার পর চলে আসলাম একদম সন্ধ্যাবেলা। এটা আমার বাবা পাঠিয়েছে, এই হটপটটা একদম ভর্তি ছিল, তো খেতে খেতে আর কি এই কটা বেঁচেছে, শাশুড়ি মাকে দিলাম, মেয়েকে দিলাম, আমি খেলাম। তো এটা হচ্ছে কলার বড়া। যাই হোক, তো আজকে ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থেকো, কে কে এত বড় ব্লগটা দেখলে জানিও। টাটা।